সমসাময়িক রাজনীতির উল্লেখযোগ্য সংবাদগুলোর পর্যালোচনা নিয়েই মূলত আমাদের এই আয়োজন। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি ভিশন স্মার্ট টিভি নিবেদিত দেশ সন্ধ্যার আজকের আয়োজন। আমি ফারনাজ জয় রয়েছি আপনাদের সঙ্গে। আজ বিশ্ব মানবাধিকার দিবস। দেশব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে এবং মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপি কর্মসূচি পালন করেছে। টানা 42 দিন পর রাজপথে নেমে বিএনপি আবারও হুঁশিয়ার উচ্চারণ করেছে, এই সরকারের পতন না হওয়া পর্যন্ত তারা রাজপথে অবস্থান করবে। অন্যদিকে নির্বাচনী যাত্রায় সামিল হয়েছে ক্ষমতাসীন সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। এই বাস্তবতায় কেমন নির্বাচন হতে যাচ্ছে, এসব নিয়ে আমাদের আজকের আলোচনা। প্রিয় দর্শক, আজ আমরা আমাদের আলোচনায় আমন্ত্রণ জানিয়েছি দুজন সম্মানিত অতিথিকে, এ পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডানে আছেন আনোয়ারুল ইসলাম আনোয়ার, এফসিএমএ সদস্য, শিল্প বাণিজ্য বিষয়ক উপকমিটি আওয়ামী লীগ, এবং আমার বামে আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক ছাত্র নেতা। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব শরীফুজ্জামান শরীফ, আপনাকে দিয়ে যদি আলোচনাটা শুরু করি, যেমনটি আসলে রাষ্ট্রপতি বলেছে যে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ মানবাধিকার শেখাবে। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, অন্য আলোচকদেরকে শুভেচ্ছা। বিশ্ব মানবাধিকার দিবস এটি বেশ গুরুত্বপূর্ণ একটা দিবস, এই কারণে যে পৃথিবীর বিভিন্ন জায়গায় মানবতা মানবাধিকার নানাভাবে লঙ্ঘিত হচ্ছে, এবং এই লঙ্ঘনের সাথে কোথাও শক্তিশালী সরকার, কোথাও সমাজ, কোথাও ব্যক্তি এর সাথে জড়িত। কিন্তু এই মানবাধিকার নিশ্চিত করার জন্য আমরা যদি পৃথিবীর শক্তিশালী দেশগুলোর কথা ভাবি, দেখেন গতকালকে মার্কিন যুক্তরাষ্ট্র কয়েকটা দেশ এবং ব্যক্তির বিরুদ্ধে একটা নিষেধাজ্ঞা দিয়েছে। অভিযোগটা কি? অভিযোগটা হচ্ছে তারা মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে যেমন ভূমিকা রাখছে, একই সঙ্গে তারা মানবাধিকার লঙ্ঘনের সাথে যে সমস্ত ব্যক্তিরা যুক্ত তাদেরকে নানাভাবে প্রণোদনা দিচ্ছে। ঠিক একই সময়ে জাতিসংঘে ফিলিস্তিনের উপরে যে ইসরায়েলের যে আগ্রাসন, এটি বন্ধের জন্য, যুদ্ধবিরতির জন্য মধ্যপ্রাচ্যের একটি দেশ তারা যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে এসেছিল জাতিসংঘে, কিন্তু সেখানে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। কেন ভেটো দিয়েছে? বলেছে যে এখন যুদ্ধবিরতি যদি হয় তাহলে এটি হামাসকে সহযোগিতা করা হবে, যে হামাসকে নিধন করার জন্য ফিলিস্তিন এসেছে এবং ইতিমধ্যে দুই মাসে প্রায় 17,000 মানুষকে হত্যা করেছে, যারা সবাই বেসামরিক নাগরিক এবং যার মধ্যে অর্ধেকই হচ্ছে নারী এবং শিশু। একই সাথে প্রায় 47,000 মানুষকে তারা আহত করেছে, হাসপাতাল গুঁড়িয়ে দিচ্ছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের এই যে মানবাধিকারের যে কনসেপ্টটা, এটা এক এক জায়গায় এক এক রকম। কিন্তু তার মানে এই না যে মানবাধিকার নিয়ে আমরা কথা বলবো না, তার মানে এই না যে মানবাধিকার যেখানে লঙ্ঘিত হচ্ছে সেখানে আমরা আমাদের কণ্ঠকে সোচ্চার করবো না। আপনি বাংলাদেশের আসপেক্টে যদি বলেন, রাইট, বাংলাদেশের অনেক জায়গায় এখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, সেটি শুধুমাত্র পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট তারদের না, আমাদের সমাজে পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী আছে, ক্ষুদ্র জাতিসত্তা আছে, যাদের জাতিগত অধিকারটি পর্যন্ত আমরা কেড়ে নিয়েছি। সুতরাং এরকমের একটি প্রেক্ষাপটে বাংলাদেশে এই যে মানবাধিকার দিবসটি নানা কনসেপ্ট থেকে পালিত হয়েছে। গত আজকে আপনি যদি দেখেন যে পরস্পর দুটো সংগঠন, একটা হচ্ছে মায়ের ডাক আর একটা হচ্ছে এ ধরনের মায়ের কান্না, দুটো জায়গা থেকে যে বক্তব্যগুলো দিয়েছে, আপনি যাই বলেন না কেন, আমি সরকারের অথবা সরকারের বাইরে যারা আছে তারা এই বিষয়গুলোকে রাজনৈতিক কাজে ব্যবহার করছে, এই ধরনের কথা বলতে পারি, অথবা সরকারের জায়গা থেকে বলা যেতে পারে যে এটি রাজনৈতিকভাবে সরকারকে বিপদে ফেলার জন্য এই কাজগুলোকে করা হচ্ছে বা এই প্রোগ্রামগুলোকে পালন করা হচ্ছে, এটি সরকারের জায়গা থেকে বলতে পারবে। কিন্তু একই সাথে এটাও তো অস্বীকার করা যাবে না যে 10 বছর যে সন্তানটি তার বাবাকে খুঁজে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায়, আজকের এই দিনটিতে অন্তত সে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অথবা বাংলাদেশের মানুষের কাছে এই কান্নার বা তার যে কষ্টটা সেটি তুলে ধরার সুযোগটা পেল। আমি আমার নিজের জীবন থেকে বলতে পারি, আমি আমার একজন স্বজন এই ধরনের ঘটনায় আজ থেকে 8 বছর আগে গুমের শিকার হয়েছে। আমি যখন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি, আমার কমিটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং খুলনা জেলার সভাপতি শামীম আক্তার, আমরা দীর্ঘদিনের আমার রাজনৈতিক বন্ধু এবং ব্যক্তিগতভাবে আমার খুব ভালো বন্ধু ছিল, আজকে 7 বছর ধরে শামীম গুম হয়ে আছে। তো আজকের এই দিনটি
গুমের যে জায়গাটি, আজকের এই দিনটিতে মানবাধিকার লঙ্ঘনের যে জায়গাটি, সেই জায়গাটি আমরা পালন করছি। আমাদের এই সমাজ থেকে ইতিমধ্যেই নীতি নৈতিকতা সুশাসন এগুলো সব নির্বাসনে চলে গেছে। যদি সেটি না হয়, আমাদের এখানে যে নীতির কথা বলছি, আমরা যে সমস্ত আদর্শের কথা বলছি, আমরা এখানে বিভিন্ন আধ্যাত্মিকতার চর্চা করছি, ধর্মের কথা বলছি, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে এগুলোর প্র্যাকটিক্যাল লাইফে কোনো রকমের কোনো ইমপ্লিমেন্টেশন নেই। যদি থাকতো তাহলে 90 টাকা 92 টাকা দিয়ে কেনা 1 কেজি পেঁয়াজ এক রাতের মধ্যে 250 টাকা হয়ে যায় না। যেখানে সুশাসন নির্বাসনে যায় একমাত্র সেখানে এই ঘটনাগুলি সম্ভব। কিন্তু আমাদের দুর্ভাগ্যজনক ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে রাজনীতির ডামাডোলের মধ্যে, এই রাজনৈতিক ইস্যুগুলোর মধ্যে মানুষের জীবনের এই যে সংকটগুলো, সেই সংকটগুলো ধামাচাপা পড়ে গেছে। এবং আমরা দেখছি নির্বাচনের কথা আপনি বলেছেন, নিশ্চয়ই আলোচনার মধ্যে আসবে। আমাদের যে প্রার্থীরা ইতিমধ্যেই আলোচনা তৈরি করেছে, কয়েকজন প্রার্থীর হলফনামা, তারা যে হিসাবগুলো দিচ্ছে, যেটি আনোয়ার ভাইরা 2008 সালে যখন নির্বাচনে অংশগ্রহণ করেন, তাদের একটা প্রতিশ্রুতি ছিল যে এমপিদের প্রতি বছরের তাদের আয় ব্যয়ের হিসাব জনসমক্ষে প্রকাশ করা হবে। এখন পর্যন্ত সেটি আর তারপরে আর করা হয়নি। আমি শেষ করে দেবো এই জায়গাটায়। আপনি দেখছেন যে নানা রকমের কেরামতিগুলো আমরা দেখছি, নানা রকমের হাস্যকর বিষয়গুলো দেখছি, এবং কেউ কেউ বাংলাদেশকে নিয়ে গেছেন সেই শায়েস্তা খানের আমলে। যেমন একজন ক্রিকেটার বলছেন ঢাকার পূর্বাচলে তার একটি প্লট আছে এবং সেটির দাম নাকি 4 লক্ষ টাকা। এখানে একজন সংসদ সদস্য, তিনি হিসাব দিয়ে বলছেন তার স্ত্রীর 22 ভরি স্বর্ণ আছে, 1-1 ভরি স্বর্ণের দাম নাকি 922 টাকা। একজন সংসদ সদস্য, তিনি হিসাব দিয়ে বলছেন, সরকারকে হিসাব দিচ্ছেন যে তার জমি কিনেছেন গত 5 বছরে 20 বিঘা জমি কিনেছেন এবং 1-1 বিঘা জমির দাম দেখেছেন 100 টাকা। একজন সংসদ সদস্য, যিনি একসাথে মন্ত্রীও, তিনি হিসাব দিয়ে বলছেন তার স্বামীর একটি গাড়ি আছে, যে গাড়িটির দাম হলো 50,000 টাকা। অর্থাৎ এই যে ব্যাপারগুলো আমাদের রাজনীতিতে ঘটছে, এগুলো অনাকাঙ্ক্ষিতই শুধু না, শরীফুল সাবর শরীফ এত গেল আসলে হিসাব নিকেশের ব্যাপারটি। কিন্তু কিছু কিছু সংসদ সদস্যের আসলে সম্পত্তি 100 গুণ বেড়েছে বিগত কয়েক বছরে, সেটি আসলে কোন কৌশলে বা কোন উপায়ে সম্ভব? প্রশ্নটি রেখে যাচ্ছি, ফিরবো আপনার কাছে আবারও। জনাব আনোয়ারুল ইসলাম আনোয়ার, যেমনটি আমরা জানি মানবাধিকার দিবসে রাজপথে নেমেছে বিএনপি এবং বিএনপি আবার অভিযোগ করছে যে আপনারা মানবাধিকার লঙ্ঘন করছেন, কি বলবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দেশ টিভির সকল দর্শক যারা দেখছেন এবং আমার বিজ্ঞ আলোচক শরীফ ভাই। না, বিএনপি তো মানবাধিকার আমরা লঙ্ঘন করছি, আমরা গণতন্ত্র মানি না, আমরা অনেক কিছু, তাদের অভিযোগ তো আমরা দীর্ঘদিন শুনে আসছি। আসলে গণতন্ত্রের সংজ্ঞা, মানবাধিকারের সংজ্ঞা অন্তত বিএনপির মুখে এটা মানাই না, কিন্তু তারা এটা বোঝার ক্ষমতাও না, তার কারণ তারা গণতন্ত্র যেমন তাদের দলের ভিতরেও নাই, তাদের প্র্যাকটিসটা যে রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশের প্রথম থেকেই তাদের ভিতরে কোনো গণতন্ত্রের কোনো চর্চাই ছিল না। আর আমাদের কাছে যেটা করছে সেটা হলো যে আমরা গণতান্ত্রিকভাবে এবং সাংবিধানিকভাবে আমাদের সরকার একটা ইসির অধীনে নির্বাচনের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে, এই তো আমাদের অপরাধ। এখন এর ভিতরে যদি আপনি খুঁজে পারেন যে মানবাধিকার নেই, এর মধ্যেই যদি খুঁজেন যে আমরা গণতন্ত্র চর্চা নেই, তাহলে তো আসলে আমাদের বলার কিছু নেই। তো যে দলটি এই ধরনের অভিযোগ করছে, তাদের ইতিহাস একমাত্র তারাই কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় মানবাধিকার কিন্তু লঙ্ঘন করেছে, এবং মানবাধিকার লঙ্ঘন করেই তারা ক্ষমতায় এসছে, এবং ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্যেই কিন্তু প্রতিনিয়ত জিয়াউর রহমান থেকে শুরু করে বেগম খালেদা জিয়া পর্যন্ত তারা একের পর এক কিন্তু মানবাধিকার লঙ্ঘন করে গেছে, হত্যা সন্ত্রাস যা কিছু করার সবই কিন্তু তারা বাংলাদেশে করেছে, এবং গণতন্ত্র তারা মানে প্রায় নির্বাচনে গিয়েছিল এবং নির্বাচন প্রক্রিয়াকে তারা নষ্ট করেছিল, প্রত্যেকটা গণতান্ত্রিক ইনস্টিটিউশনালগুলোও কিন্তু তারা নষ্ট করেছিল, যেটা 81 সালের পর থেকে আমাদের নেত্রী এ আন্দোলন সংগ্রাম করেই কিন্তু আজকে আমরা এই অবস্থায় এসেছি। এখন এই মানবাধিকার দিবসে আন্তর্জাতিকভাবেও এটা পালিত হচ্ছে, যেমন কানাডা এবং আমেরিকা প্রায় 13টা দেশের 37 জনের উপরে একটা স্যাংশন দিয়েছে, অথচ এই আমেরিকা গোটা বিশ্বে মানে প্রতিনিয়ত তারা কিন্তু মানবাধিকার কিন্তু লঙ্ঘন করে যাচ্ছে। যেটা আপনি বললেন যে বাংলাদেশ থেকেই শিখতে হবে, আমাদের রাষ্ট্রপতি যেটা বলেছেন,
খুব রিসেন্টলি যদি আমরা দেখি বা চলমান ঘটনা যদি দেখি যে ইসরায়েল যে আজকে 18,000 ফিলিস্তিনিকে মেরে ফেললো, তো এটা কী ধরনের, যাদের হসপিটালে রুগী মানে মানে যেখানে সেখানেও তারা মানে বোমা ফেলছে মানুষ মরছে, এর চেয়ে সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন আর কি হতে পারে? তো যারা মরণীপনা করছে তারা গোটা বিশ্বে মানুষের মানবাধিকার লঙ্ঘন করছে, তারাই যখন আমাদেরকে এই ধরনের প্রেসক্রিপশানগুলো দেয় তখন ব্যাপারটা আসলে হাস্যকর। এবং আমাদের মহামান্য রাষ্ট্রপতি যথার্থ বলেছেন যে বাংলাদেশে যে ধরনের মানে মানবাধিকার আমরা এখানে বিদ্যমান সেই অধিকার কিন্তু বরঞ্চ তাদের সেখানেই নেই। অহিংস কর্মসূচি এবং নিরীহ কর্মসূচি, সেই কর্মসূচিতে আমরা কিন্তু দেখলাম যে হবিগঞ্জে বিএনপি পুলিশ সংঘর্ষ হলো, বরিশালে বিএনপির মানে মানববন্ধনে পুলিশই বাধা দেওয়া হলো, নারায়ণগঞ্জে একটি মিছিল পণ্ড করা হয়েছে, সেটি আসলে কেন? না, আমিও কিছু কিছু জায়গায় দেখেছি যে তারা মানববন্ধনের নামে আসলে ওখানে জনসমাবেশ ঘটিয়ে ফেলেছে, এবং জনসমাবেশ ঘটানোর ফলে সেখানে মানুষের হয়তো দুর্ভোগ দেখা দিচ্ছে, রাস্তাঘাট বন্ধ হয়ে যাচ্ছে, যে কারণে হয়তো পুলিশ সেখানে বাধা দিয়েছে। বা গতকালকেও আমি দেখলাম যে তারাকে তো প্রেস ক্লাবের সামনে কিন্তু করতে নিষেধ করে নাই, বাট যেখানে পারমিশন ছাড়া যেখানে এ ধরনের সমাবেশ করছে সেখানে তো হয়তো পুলিশ সেটা বাধা দিচ্ছে। আর এটা তো ওপেন কথা যে যে বিএনপি ঘোষণা দিয়ে রাজপথে নামছে যে সাংবিধানিকভাবে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনকে তারা হতে দেবে না, তারা প্রতিহত করবে, এটা তো প্রকাশ্যে। এখন আপনি যেটা বলছেন যে মানব মানে মানববন্ধনটা তাদের একেবারে অহিংস একটা কর্মসূচি, কিন্তু এটা তো হ্যাঁ অহিংস কর্মসূচি, কিন্তু তাদের মুখের কথাটা কী, তাদের অ্যাক্টিভিটিসটা কী, তাদের আন্দোলনের ইস্যুটা কী, এবং এই ইস্যুটারে বাস্তবায়ন করার জন্য তারা কোন পথে আছে, কীভাবে এগুচ্ছে, তারা কীভাবে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে, এই জিনিসগুলোই তো আসলে আমাদেরকে দেখতে হচ্ছে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু সেই কারণেই এতটা সচেতন এবং সতর্ক তাদের ব্যাপারে, বিশেষ করে যেহেতু তারা ডিক্লার দিয়েই ফেলেছে এই নির্বাচনকে পণ্ড করবে। কিন্তু নির্বাচন যারা করতে চায়, যারা গণতন্ত্রের মধ্যে থাকতে চায়, বিএনপি নির্বাচনে আসবে না সেটা কিন্তু তার নিজস্ব কিন্তু প্রবলেম, সেই প্রবলেম তো আসলে জাতি বহন করবে না, সেই প্রবলেম তো আমরা বহন করব না, যে কারণে গণতান্ত্রিকভাবে একটা সুষ্ঠু নির্বাচন এগিয়ে যাচ্ছে এবং এই নির্বাচনে যথেষ্ট পার্টিসিপেট করা হয়েছে, এক একটা আসনে প্রায় 7-8 জন করে পার্টিসিপেট করছে। তো সেই নির্বাচন তো বিএনপি ছাড়াই যে এখানে অংশগ্রহণমূলক একটা নির্বাচন হতে যাচ্ছে তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। এখন যদি কেউ বলে যে না বিএনপি ছাড়া নির্বাচনই হবে না, কিন্তু সেই বিএনপিকে তো আসতে কেউ না করেনি, একবার নির্বাচন কমিশনও কিন্তু একেবারে আলাদাভাবে জামায় আদরে তাদেরকে কিন্তু বলেছে যে বিএনপি যদি নির্বাচনে আসে প্রয়োজন হলে তফসিল আমরা চেঞ্জ করে দেব, এর চেয়ে বড় অফার আর কী হতে পারে? কিন্তু তাদের যে দাবিটা নিয়ে তারা এই যে একটা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে সেই দাবিটা নিয়েও কিন্তু মানুষ বাংলাদেশের মানুষ জানে, আমরাও বারবার বলছি, সবাই জানে যে যে তত্ত্বাবধায়ক সরকারটা নিয়ে তারা রাজপথ গরম করার চেষ্টা করছে সেই তত্ত্বাবধায়ক সরকার কনসেপ্টটা কিন্তু আসলে এখন অবসুলেট হয়ে গেছে মানুষের কাছে, কিন্তু এইটা আর কোনো নতুনত্ব নাই, এটা নিয়ে মানুষ কিন্তু অত চিন্তিত না। হ্যাঁ, তবে মানুষ চাই একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন, কিন্তু সবাই চায়, আমরাও চাই, সবাই চাই, কিন্তু একমাত্র কিন্তু তত্ত্বাবধায়ক সরকারটা কিন্তু একমাত্র মানে সিস্টেম না যে সেখানে একেবারে মানে ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হবে, কারণ আমরা 2001 দেখেছি এবং এর আগেও যে নির্বাচনটা হয়েছে দুই দলই কিন্তু বলেছে, কেউ বলেছে সূক্ষ্ম কারচুপি, কেউ বলেছে স্থূল কারচুপি, এগুলো কিন্তু বলেছে সেই তত্ত্বাবধায়ক সরকারও যে একেবারে ধোয়া তুলসী পাতার মতো ফেরেস্তাদের মতো নির্বাচন কন্ডাক্ট করেছে, ব্যাপারটা কিন্তু তাও না। আপনি বলছিলেন যে এবার আসলে প্রতিটি আসনে 7-8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে, কিন্তু আপনাদের যে অভিনব কৌশল নিয়ে আপনারা আসলে এবার পুরো নির্বাচনী মাঠ সাজিয়েছেন, যদি বলি যে স্বতন্ত্র আপনাদের, বিকল্প আপনাদের, দামি আপনাদের এবং নৌকা মনোনীত প্রার্থীও আপনাদের, ফলাফল যাই হোক শেষ পর্যন্ত আসলে বিজয়ী তো আপনাদের ঘরেই যাচ্ছে। না, সেইটা গেলে যাবে যদি কৌশলে আমরা জিতে যাব, কিন্তু এটা রাজনৈতিক কৌশল করাটা কি অন্যায় আমার জন্য? কোনো অন্যায় না। সেখানে তো বিরোধী পক্ষ অভিযোগ করছে যে আপনারা দামি প্রার্থী মানে নামে সেনাপতি তার স্ট্র্যাটেজি নির্বাচন করছে, সব সময় চেঞ্জ করতে পারে, এটা তো কোনো অন্যায় না। কিন্তু যে বিরোধী পক্ষের যদি না আসে, আমাদের আওয়ামী লীগের ভিতরে
এক একটা আসনে 10 থেকে 12 জন তারা ক্যাপাবল একটা এমপি ইলেকশন হওয়ার মতো তারা যোগ্য রাখে তো এখানে তো একটা গণতন্ত্রের মধ্যে তো এই সুযোগটাও আসলো যে তাদের মধ্য থেকে একজনকে বেছে নেওয়া হ্যাঁ সেই ইলেকশনটাও যেন ক্রেডিবল হয় সেই ইলেকশনটাও যেন পার্টি হয় মানে ফ্রি অ্যান্ড ফেয়ার হয় সেটাই হলো বড় কথা আপনাদের দেখার বিষয় হলো যে যে ইলেকশনটা হবে 7ই জানুয়ারি সেই ইলেকশনটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল হচ্ছে কিনা এটাই দেখার বিষয় কিন্তু আপনাদের নেতা কর্মীরা তো আসলে আভাস দিয়েছিল যে জানুয়ারিতে ফাইনাল খেলা সেখানে ফাইনাল খেলার জায়গায় যদি প্রীতি ম্যাচ হয় তাহলে জনগণের কি আসলে সেই জায়গা থেকে ইন্টারেস্ট থাকে সেই অর্থে বলেন তো 7 তারিখ তো অবশ্যই ফাইনাল খেলাই সেদিনই তো নির্ধারণ হবে কে এমপি হবে কে ক্ষমতায় যাবে সেটা তো 7 তারিখই হবে সেই কারণে আছে আমাদের সাথেই থাকুন ফিরে এলাম আপনারা দেখছেন ভিশন স্মার্ট টিভি নিবেদিত দেশ সন্ধ্যা আজকের আলোচনা চলছে বিএনপির নতুন কর্মসূচি আগামী মঙ্গল ও বুধবার অবরোধ এই শিরোনামে আবারও ফিরছে আলোচনায় জনাব শরীফুজ্জামান শরীফ যেমনটি আসলে জনাব আনোয়ারুল ইসলাম বলছিলেন যে প্রতিটি গণতান্ত্রিক ইনস্টিটিউশন ধ্বংস করেছে বিএনপি সেই জায়গা থেকে আমরা বর্তমান বাস্তবতা যদি বিবেচনা করি প্রতিটি গণতান্ত্রিক ইনস্টিটিউশন কতটা সমুন্নত রয়েছে ধন্যবাদ আনোয়ার ভাই অনেকগুলো কথা বলেছে বিএনপির প্রচার আমি বিএনপি করি না সুতরাং বিএনপিকে ডিফেন্ড করারও কিছু নেই তবে একজন নাগরিক হিসাবে বিএনপির সময়টাও আমার দেখার অভিজ্ঞতা আছে আজকের সময়টাও আমি দেখছি আমি বলবো না যে বিএনপির শাসনামলে আমরা একেবারে স্বর্গে ছিলাম আমাদের অনেক ঘটনা সারাদিন পার হয়ে যাবে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার উদ্যোগটা কি নিব নাকি বারবার সেটাকে আমি উদাহরণ হিসাবে সামনে এনে আমার যে অপরাধগুলো আমার যে ব্যর্থতাগুলো সেগুলোকে আমি জাস্টিফাই করব আপনি বিএনপির কথা আপনি বাদ দিলেন আপনি এই জায়গায় নারায়ণগঞ্জের তকির পরিবার তকি হত্যাকাণ্ডের বিচার পেল না এটিকে আপনি অস্বীকার করতে পারবেন তকি হত্যার পরে তকির পরিবারের যে মানবাধিকার বিচার পাওয়ার যে অধিকার সেই অধিকারটা আপনি কেন আটকে রাখলেন তকির পরিবার তো বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না আপনি এখানে সাগর রনির হত্যাকাণ্ডের বিচারটিকে কেন আপনি আটকে রাখলেন কেন তার তদন্ত রিপোর্ট দিতে আপনাকে 200-300 বার সময় নিতে হচ্ছে এটি তো এই ঘটনার সাথে তো রাজনীতি নেই আপনি কুমিল্লার তনু হত্যাকাণ্ডের সাথে কেন আপনি এক পাও এগোতে পারলেন না তদন্ত এবং বিচার প্রক্রিয়ার মধ্যে তো এই ধরনের অসংখ্য উদাহরণ দেওয়া যায় বিএনপির আমলের যে ঘটনাগুলো ঘটেছে অবশ্যই সেগুলোকে আমরা নিন্দা করি এবং নিন্দা করি বলেই আমরা 2008 সালে বা পরবর্তীকালে আওয়ামী লীগ যে তার যে রাজনীতি করেছে সেই রাজনীতি জায়গা থেকে তার যে ভুল যে জায়গাগুলো বিএনপির সেগুলোকে উপলক্ষ করে সে শিক্ষা গ্রহণ করেনি আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে সংসদ সদস্যদের সম্পদের যে বৃদ্ধি বা এমপি সাহেবদের সম্পদের বৃদ্ধি আমাদের এখানে রাজনীতিটা অনেকটা এখন ব্যবসায়িক একটা সেক্টর একটা বড় সেক্টর এবং বাংলাদেশের এখন সবথেকে লাভজনক ব্যবসার নাম হচ্ছে এমপি ব্যবসা মেয়র ব্যবসা চেয়ারম্যান ব্যবসা কিভাবে আপনি আমাদের দেশের আমরা কি বলি জনগণের সেবা করতে এসেছি আপনার সারা পৃথিবীতে যে মানুষটিকে চিনে সেরা বিশ্বসেরা অলরাউন্ডার হিসাবে ক্রিকেটের বিশ্বের সবথেকে বড় ইভেন্ট চলছে ক্রিকেটের সেখানে তিনি থাকতে চাইছেন না তিনি দৌড়ে দেশে চলে আসছেন তার খেলা শেষ না করে তার যে বেসিক যে কাজ সচিন টেন্ডুলকার যখন ইসের দায়িত্বে ছিলেন ভারতের ক্রিকেটের দায়িত্বে ছিলেন তিনি কি তিনিও সেখানে রাজনীতির সাথে যুক্ত এরকমের পৃথিবীর বিভিন্ন জায়গায় ক্রীড়াবিদ বা এই রকমের যারা আছেন তারা রাজনীতির সাথে যুক্ত হয়ে পড়েন তারা কি তাদের ওই বেসিক কাজটা ফেলে রেখে রাজনীতিতে এসেছেন না আমাদের এখানে আসেন কেন আসেন আসেন হচ্ছে যে বাংলাদেশের সবথেকে বড় ব্যবসার জায়গাটা হচ্ছে এই ধরনের রাজনীতির ভিতর থেকে রিপ্রেজেন্টেটিভ হওয়ার যে ব্যবসাটা কারণ আপনি 50 কোটি টাকা ইনভেস্ট করে একটা ইন্ডাস্ট্রি যদি করেন আপনি এক বছরের মধ্যে তার সেখান থেকে খুব বেশি ফিডব্যাক পাবেন না কিন্তু আপনি 50 কোটি টাকা ইনভেস্ট করে যদি একজন এমপি হতে পারেন অল্প সময়ের মধ্যে আপনার অনেকগুলো ফিনান্সিয়াল সুবিধা পাওয়ার মতন অনেকগুলো স্পেস আপনার সামনে তৈরি হয়ে যাবে যার জন্য ইনভেস্টমেন্টের জায়গাটা এটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই যারা রাজনীতির হিসাবটা দিচ্ছেন আমার মনে আছে যে এর আগে 5 বছর আগে যখন নির্বাচন হয়েছিল তখন তারা প্রায় সবাই একটা বিরাট অংশ তারা তাদের আয়ের হিসাবে জানিয়েছিলেন তারা প্রত্যেকে মাছ চাষের সাথে যুক্ত
এবং ধানমন্ডি গুলশান বনানী অঞ্চলে যারা বসবাস করেন তারা বলেছিলেন তারা মাছ চাষের সাথে যুক্ত। এবারও অনেকে দেখাচ্ছেন যে তাদের পোলট্রি ব্যবসা ইত্যাদি ইত্যাদি ব্যবসা, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই সমস্ত জায়গায় আপনি টাঙ্গাইলের একজন কৃষকের কাছে যদি জিজ্ঞেস করেন, আপনি রাজবাড়ির একজন পেঁয়াজ চাষির কাছে যদি জিজ্ঞেস করেন, আপনি মুন্সীগঞ্জের একজন আলু চাষির কাছে যদি জিজ্ঞেস করেন, এদের প্রত্যেকেই বলবে, এবং আমাদের এই অনুষ্ঠানটা যারা দেখছেন একেবারে সাধারণ মানুষ, তারা অনেক রকমের কাজের সাথে ভোর পাঁচটার সময় ঘুম থেকে ওঠেন, উঠে সারাদিন পরিশ্রম করেন, কিন্তু নিজের জীবন জীবিকা নির্বাহের জন্য হিমশিম খেয়ে যান, হিসাব মিলাতে পারেন না, অথচ এরা কি চমৎকারভাবে তাদের যে উন্নতি এগুলো নিয়ে আমার মনে হয় যে ছোট ছোট সিনেমা হতে পারে, যে পাঁচ বছরের মধ্যে একজন মানুষের 50 গুণ সম্পদ কিভাবে বেড়ে যায়। নিশ্চয়ই এর পেছনে কোনো অলৌকিকতা নেই, বাস্তবতা হচ্ছে ক্ষমতাকে ব্যবহার করে, ক্ষমতাকে ব্যবহার করে তারা নানা রকমের স্পেস তৈরি করে নিয়েছেন, স্কোপ তৈরি করে নিয়েছেন, এবং সেখান থেকে এই ঘটনাগুলো ঘটছে। আমি মনে করি যে এই কাজটি যে উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল, সংসদ সদস্যরা তাদের সম্পদের হিসাব দিবে, 2008 সালে যেটি বললাম সরকারের যে প্রতিশ্রুতি ছিল, আমরা দেখতে চাই যে এই জায়গাটায় সংসদ সদস্যদের এই যে সম্পদ বেড়েছে এটি যেমন দুদক তারা এর প্রতি নজর রাখবে, তদন্ত করবে, একই সাথে রাজনৈতিকভাবে আওয়ামী লীগেরও দায়িত্ব হচ্ছে তাদের পাওয়ার কাঠামোর মধ্যে থেকে, পাওয়ার স্ট্রাকচারের মধ্যে থেকে একজন মানুষ কীভাবে এত সম্পদশালী হলো এটি তাদের তদন্ত করা এবং জনগণকে জানানো, মানুষের জানার এটার অধিকার আছে। যদিও আমাদের এই সময়কালে কার অধিকার কতটুকু এটুকু খুব বেশি রাজনীতিবিদদের কাছে বিবেচ্য বিষয় না, এবং এই বিবেচ্য বিষয় না হওয়ার কারণে রাজনীতির প্রতি মানুষের আকাঙ্ক্ষা, তার প্রতি মানুষের দুর্বলতা অনেকটা কমে যাচ্ছে এবং মানুষ ক্রমশই রাজনীতি বিমুখ হয়ে উঠছে। ধন্যবাদ জানাচ্ছি জনাব শরীফুজ্জামান শরীফ, জনাব আনোয়ারুল ইসলাম। আমরা যেমনটি দেখলাম যে 28 অক্টোবরের পর 42 দিন অনেকটা রাজপথে নিষ্ক্রিয় ছিল বিএনপি বলা যায়, এবং আবার সক্রিয় হলো বিএনপি, এবং এবার বিএনপি বলছে যত হামলা মামলা নির্যাতন হোক নির্বাচন বাংলার মাটিতে হবে না, হতে দেয়া হবে না। আপনারা কতটা শঙ্কিত? না ধন্যবাদ না, তারা তো 28 তারিখের পরে একদম নিষ্ক্রিয় সেটা তো বলা ঠিক না। তারা যে নতুন কর্মসূচি দিল আবার মঙ্গলবার সকাল থেকে বুধবার সন্ধ্যা 6টা পর্যন্ত, এটা তো 11তম তাদের মনে হয় অবরোধের কর্মসূচি, এবং তারা এটা দিয়ে যাচ্ছে যদিও জনগণ সেটাকে মানছে না, বাট তারা একের পর এক এটা মানে দিয়ে যাচ্ছে এবং হুঙ্কারও ছেড়ে যাচ্ছে। এখন সামনে যে ইলেকশনটা 7 তারিখে হবে, 17 তারিখের মধ্যে আমাদের যতগুলা আছে কী বলে ক্যান্ডিডেট আছে, প্রার্থী আছে, সেটা চূড়ান্ত হবে এবং তারপরে এগিয়ে যাবে। এখন আওয়ামী লীগের তো আসলে কিছু করার নাই, নির্বাচনে ইসি সেই সাংবিধানিকভাবে সে তার নির্বাচনটাকে কন্ডাক্ট করবে। এখন বিএনপি আসলে আমরা আলোচনা করতে না চাইলেও এই বিএনপি এবং তারেক রহমান, বেগম খালেদা জিয়া, এরা সবাই কিন্তু আপনাদের সবার আলোচনার মধ্যে কিন্তু বারবার চলে আসে, তার কারণ তাদেরকে বাদ দিয়ে তো আসলে নির্বাচনটা আমরা আলোচনা করা যায় না, কেননা তারা নির্বাচনটাকে বয়কট করছে, আমরা নির্বাচনটা করছি, কেউ বলছে এটা ঠিক হচ্ছে না, কেউ বলছে না কোনো অসুবিধা নেই। কিন্তু আসলে বাংলাদেশের মানুষ কি চায় এবং আমরা বাংলাদেশের মানুষের কি লক্ষ্য, বর্তমান সরকারের কি উদ্দেশ্য, কিভাবে এগুচ্ছে, এই জিনিসগুলো তো আসলে আমরা সবাই কিছু কিছু বিষয়ে তো সাংবিধানিকভাবে আমাদের হাত পা বাঁধা আছে এবং সেটাকেই আমরা ফলো করি। যখন আমরা হ্যাঁ সবাই অনেকেই বলে জনগণের মানে ইচ্ছার প্রতিফলন যা দিশা নিবে জনগণ নিবে, জানি বাবা জনগণ নিবে কিভাবে, কিছু একটার মাধ্যম দিয়ে তো তাকে নিতে হবে। এখন নির্বাচন যদি না আসে বা নির্বাচনে পার্টিসিপেট যদি না করে তাহলে জনগণ কিভাবে তার ইচ্ছার প্রতিফলন ঘটবে? এখন একটাই কথা, ভোট হতে হবে, আমরা ভোটের বাতের অধিকার করছি, তুমি নির্বাচনে না এসে কিভাবে বলো যে নির্বাচনে এখানে কারচুপি হচ্ছে? শুধুমাত্র 2018 কিন্তু এক্সাম্পল হতে পারে না, 2018 অনেকগুলো ফ্যাক্টর ছিল যেখানে বিএনপির এরকম ভরাডুবি হওয়ার কারণ ছিল, একতরফা সেখানে তো তারা যেভাবে পার্টিসিপেট করেছিল, আমার দৃষ্টিতে আমার মূল্যায়ন যদি আমি পঙ্খানুভাবে করি তো সেটাও কিন্তু একতরফাই নির্বাচন ছিল, যেটা ওরা বারবার অভিযোগ করছে যে একতরফা নির্বাচন একতরফা নির্বাচন। তখন তাদের সেই সময় তাদের নেতা ছিল না, ডক্টর কামাল হোসেনকে নিয়ে এসছে, অথচ ডক্টর কামাল হোসেন জানে না 25 জন দাঁড়িপাল্লা ধানের শীষ উঠায় দিয়েছে, 25 জনকে কামাল হোসেন জানে না। এখন লন্ডন থেকে একটা ওহি আসে, তাদের দলের সচিব মহাসচিব ফখরুল সাহেব জানে না, বেগম খালেদা জিয়া এক ধরনের করছে,
তো সেরকম একটা দল আপনারা দেখেছেন নির্বাচনের আগে 2018 যেটা নিয়ে আমাদের সবচেয়ে আলোচনায় চলে আসে, যখনই আমরা বলতে যাই যে না এই সরকার যেখানে আমাদের নেত্রী কমিটেড একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য, আপনারা কেউ এটা মানতে চান না, কিন্তু বারবার চলে আসে 18 তারিখে। আপনি সিরিয়াস যদি 18 তারিখে বিএনপি যদি পার্টিসিপেট করতো, আপনাকে বলবেন নির্বাচনের আগে আওয়ামী লীগ কয়টা জনসভা করেছিল, বিএনপি করেছিল কোনো জনসভা, প্রচার প্রচারণায় কোথাও ছিল, ছিল না, একটাও কিন্তু করে নাই, কেন করবে না? একটা নির্বাচনে পার্টিসিপেট করলে যেভাবে মানে একটা শক্তি নিয়ে নামতে হয় সেটা কি ছিল? বিএনপির কিন্তু কোথাও ছিল না। তারও অনেকগুলো কারণ আছে যেগুলো 4-5 জন করে এক একটা মনোনয়ন দিয়েছে টাকা পয়সা নিয়ে, যেটা আমরা শুনি প্রচার আছে, সেই কারণে তারাও পার্টিসিপেট করেনি, একজনকে রাখছে, বাকিগুলো আওয়ামী লীগের সমর্থন করেছে। তো আনফর্চুনেটলি বলেন আর ফর্চুনেটলি বলেন সবগুলো বিষয় গেছে আওয়ামী লীগের ফেভারে, যে কারণে নির্বাচনটা সেরকমই হয়েছিল। দিনের ভোট রাতে হয়েছে বলে যে একটা প্রোপাগান্ডা ছড়ায় এটা কিন্তু মোটেই আদৌ কিন্তু সত্য না। হ্যাঁ, বিচ্ছিন্ন কিন্তু জায়গাতে ওই যে কাউকে হয়তো মাসেল দেখিয়েছে কিছু করেছে হতে পারে, যেটা সব নির্বাচনে আহ্বান করছেন যে নির্বাচনে আসুক বিএনপি আপনাদের অধীনেই, বিএনপির আসলে বর্তমান বাস্তবতা বিবেচনায় নির্বাচনে আসার সক্ষমতা কতটুকু রয়েছে? বিএনপির কেন্দ্রীয় অনেক নেতা কারাগারে রয়েছে, অনেক নেতা কর্মী বিরুদ্ধে মানে মামলার অভিযোগ আমরা পাই, এটা খুবই ফ্যাক্ট, একেবারে সত্য। যেটা আমার কাছে যেটা মনে হয়, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান যেহেতু ইলেকশন করতে পারছে না, তারা এইভাবে ক্ষমতার বদল তারা চাচ্ছে না, তারা এখানে অন্য কিছু ঘটাইয়া তৃতীয় কোনো পক্ষ আসুক তার মধ্য দিয়া তারা ঘোলাপানি করে সেখানে একটা মাস স্বীকার করবে। মানে তাদের ভিতরে যে আইন আইনগতভাবে তারা যে সাজাপ্রাপ্ত এবং পলাতক, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান পলাতক, সেখান থেকে তারা রিলিফ পেতে চায়। এই ওয়ে তো তাদের তো হবে না, আর ক্ষমতার পালা বদল নির্বাচনে পার্টিসিপেট করে কিভাবে তারা মুক্তি পাবে? যে কারণে তারা আসলেই সুষ্ঠুভাবে একটা গণতান্ত্রিকভাবে এই ধারাটা চলুক এটা কিন্তু বিএনপি চাচ্ছে না তাদের সমস্ত কার্যক্রম। নাহলে 15 বছর ধরে একটা দল এই তত্ত্বাবধায়ক সরকার যেটা ওরাই নষ্ট করেছে, ওরাই এটাকে ভ্যালুলেস করেছে, তারা এটা নিয়ে 15 বছর কিন্তু চলতে পারে না। হয় তুমি আদায় করবা আর না হলে তুমি মেনে নিয়ে তুমি নির্বাচনে পার্টিসিপেট করবা। নির্বাচনে পার্টিসিপেট করাটা তো একটা মানে গণতান্ত্রিক অধিকার এবং মানে গণতন্ত্রের বিজয় আনার একটা পথ, আন্দোলনের পথ তো এটাও হতে পারে। বারবার বলে 86 সালে আওয়ামী লীগ কেন নির্বাচনে গিয়েছিল, 86 সালে গেছিল বলে 90-এর গণঅভ্যুত্থান কিন্তু ঘটেছিল, কিন্তু তার ওই সময় প্রমাণ হয়েছিল আওয়ামী লীগের জোর করে ভোট চুরি করে এরশাদ হারিয়েছিল। সেই ধরনের তো অধীনে নির্বাচন হয়েছে, বিরোধী পক্ষ দুটো নির্বাচনকে একেবারে মানে সুস্পষ্টভাবে বলে বিতর্কিত নির্বাচন। এই যে আপনারা বিরোধী পক্ষের আস্থা অর্জন করতে সক্ষম হলেন না, তার দায় কতটুকু আপনাদের? প্রশ্ন রেখে আমাদের এখানে দায় না, দেখেন আমি বলি কি, পার্টিসিপেট তারা করতে পারে। বিদিত দেশ সন্ধ্যা রিপোর্ট যে আবারো বিরোধীতে যাচ্ছে, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম আবারও, আপনারা দেখছেন ভিশন স্মার্ট টিভি নিবেদিত দেশ সন্ধ্যা, আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব শরীফুজ্জামান শরীফ, যেমনটি আসলে বিএনপি নেতাকর্মীরা দাবি করছে তারা নির্বাচন প্রতিহত করবে, অন্যদিকে আবার ক্ষমতাসীন অভিযোগ করছে যে তৃতীয় শক্তির উপর ভর করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বিএনপি। ধন্যবাদ। আমি এর আগেও বলেছিলাম যে একজন সচেতন নাগরিক হিসাবে আওয়ামী লীগ বিএনপির তাদের যে বক্তব্য সেগুলো আমি পর্যবেক্ষণ করি, আমি যেহেতু তাদের সঙ্গে রাজনীতির সাথে যুক্ত না। তবে এই বিষয়টি আমরা গণমাধ্যমেই দেখি, আপনি যেটি বলছেন এটি আপনারও মন গড়া কথা না, আমাদের কারোর মন গড়া কথা না। বিএনপির কতগুলো আমার বিএনপির যে আন্দোলনটা, আন্দোলনটার উদ্দেশ্য এবং তার যে মর্মার্থ তার প্রতি আমার রেসপেক্ট আছে, তবে কৌশলের জায়গায় অনেকগুলো জায়গায় আমার ভিন্ন মত আছে। আমার কাছে যেটা মনে হয় যে কোনো কোনো জায়গায় আপনি যখন একটা ফাইট করবেন, আপনি যখন একটা আন্দোলনে যাবেন বা যে কোনো একটা কাজ করবেন, আপনার প্ল্যান অফ অ্যাকশনটা প্রপার হওয়া দরকার। কিন্তু আমরা এখানে এখনও দেখতে পাচ্ছি যে কোনো কোনো জায়গায়, যেটি আমি বিএনপির নেতাদের সাথেও বা বিভিন্ন সময় ডিফার করেছি, এখন পর্যন্ত আমাদের কাছে মনে হচ্ছে যে বিএনপির একটা বড় জায়গাটা হয়ে গেছে যে পশ্চিমা শক্তির উপরে নির্ভরতা। তারা এখানে লড়াই করছে না তা বলবো না, তারা লড়াই করছে, কিন্তু কখনো কখনো তাদের যে নানা রকমের কাল্পনিক কতগুলো বক্তব্য আসছে আমাদের দেশের এবং দেশের বাইরের থেকে ইউটিউবার কিছু, তারা পরিস্থিতি যেভাবে ব্যাখ্যা করছেন এবং নানা রকমের তথ্য নিয়ে আসছেন যার অনেকগুলোই বিভ্রান্তিকর, অনেকগুলোই আজগুবি তথ্য, এবং এই তথ্যের উপরে ভর করে কখনো কখনো আমি অনেককে দেখছি যে আশাবাদী হওয়ার জন্য।
দশই ডিসেম্বরকে ঘিরে বাংলাদেশে একটা নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে এই ধরনের একটি প্রচারণা আমি অনেকের কাছে দেখেছি। এটি বিএনপির কোনো নেতা বলেছে আমি সেটি বলব না, কিন্তু আমি অনেক জায়গায় দেখেছি সোশ্যাল মিডিয়া বা মিডিয়াতে এই ধরনের প্রচারণা যখন আসছে সেখানে যারা খুশি হচ্ছে আনন্দিত হচ্ছে তাদের একটা পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আছে। তো আমার কাছে মনে হয় যে এই ধরনের নিষেধাজ্ঞা দিয়ে আমেরিকা বা জাতিসংঘ পৃথিবীর কোনো জায়গায় রেজিম চেঞ্জ করতে পারেনি। আপনি আমেরিকা তার রাজনৈতিক স্বার্থের কারণে কিউবার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একটা নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে রয়েছে, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আছে, বাণিজ্যিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা চীনের বিরুদ্ধে আছে, রাশিয়ার বিরুদ্ধে আছে, কিন্তু এই জায়গা থেকে কেউ নিষেধাজ্ঞা দিলেই ক্ষমতা ছেড়ে দিয়ে সুরসুর করে চলে যায় চলে যাবে এটি আমি মনে করি না। কিন্তু শরীফুজ্জামান শরীফ গতকাল তো ওবায়দুল কাদের খুব সুস্পষ্টভাবে বললেন যে নির্বাচনের পরও আরো অনেক চাপ আসতে পারে এবং দুর্ভিক্ষ আসতে পারে যার পরিকল্পনার সাথে বিএনপি যুক্ত। এই জায়গাটায় প্রধানমন্ত্রী তার আগে বলেছেন, গোপালগঞ্জে গিয়ে বলেছেন যে একটা দুর্ভিক্ষ ঘটানোর চেষ্টা করা হচ্ছে। আমার মনে হয় যে তাদের পক্ষ থেকে এটি আরো স্পষ্ট করা দরকার। আমি দাবি করব যে দুর্ভিক্ষর বিষয়টি তো অনেক বড় একটা মানে ইকোনমিক একটা ক্রাইসিস তৈরি হবে, সুতরাং এই জায়গাটিতে সরকারের কাছ থেকে পরিষ্কার করা দরকার যে তাদের কাছে কী তথ্য আছে, কীভাবে দুর্ভিক্ষটা সৃষ্টি করা হবে এবং দুর্ভিক্ষ প্রতিরোধের জন্য সরকার কী ধরনের পদক্ষেপ গ্রহণ। আর এই বক্তব্যের প্রতিবাদ করে কিন্তু রুহুল কবির রিজভী বলেছে যে উদুরপিন্ডি বুদুর আমি ওই জায়গাটায় আসছি। বাংলাদেশের আজকে আপনি দেখবেন যে দ্রব্যমূল্যের যে জায়গাটি, দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, যদিও আনোয়ার ভাইদের অনেকেই এটি স্বীকার করতে চান না, তারা বলেন যে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। তো আমরা এটি নিয়ে অনেকদিন তর্ক করেছি যে ক্রয় ক্ষমতা বাড়েনি, এখন আমরা দেখছি যে 250 টাকায় রাতারাতি হয়ে গেল, এই আসলে সংকটের মূল কারণটা কি অব্যবস্থাপনা? এখন আমরা যেটা দেখছি যে মানুষের ক্রয় ক্ষমতা, আনোয়ার ভাইরা খুবই কি বলে ওই নিজেকে একটু গুটিয়ে রাখতে চান, মানুষের ক্রয় ক্ষমতা যে বেড়েছে মন্ত্রী সাহেবদের এমপি সাহেবদের হিসাবটা দেখলে বোঝা যায় যে তাদের আয় বেড়েছে। তো এতদিন তারা এটি বলে নাই যে মন্ত্রী এমপিদের আয় বেড়েছে, তারা বলছে যে সবার আয় বেড়েছে, কিন্তু সবার আয় বাড়লেও অনেকেই এখনও হিমশিম খেয়ে যাচ্ছে। আপনি যে দ্রব্যমূল্যের কথা বলছেন এর একমাত্র কারণ হচ্ছে বাজার ব্যবস্থাপনার ঘাটতি। আমাদের এখানে বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে যে ধরনের পদক্ষেপগুলো সরকারের পক্ষ থেকে নেওয়া হয় এর ম্যাক্সিমামই হচ্ছে রিয়্যাক্টিভ। আপনার দরকার হচ্ছে বাজারের পরে সরকারের একটা নিয়ন্ত্রণ, একটা আধিপত্য প্রতিষ্ঠা করা, এবং তার উপায় হচ্ছে আপনি কাউন্টার একটা বাজার ব্যবস্থাপনা আপনি গড়ে তুলবেন সরকারের চেন দিয়ে। আজকে বিভিন্ন জায়গায় 230 টাকা পেঁয়াজ বিক্রি হচ্ছে, সরকার তার টিসিবির মাধ্যমে যদি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ট্রাকে করে পণ্য বিক্রির যে কথাটি বলা হয়, যেটি কাজটা করা হয়, আপনি অনেকেই সামাজিক কারণে ট্রাকের পেছনে দাঁড়িয়ে ব্যাগ নিয়ে পণ্য সংগ্রহ করা সম্ভব হয় না। যদিও কেয়ারটেকার সরকারের সময় মতিয়া চৌধুরী ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিলেন, কিন্তু আজকে তারা এই ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকাটাকেও অনেকটা এ মনে করেন যে এটা একটা কৃত্রিম সংকট প্রদর্শন করার চেষ্টা। আমি মনে করি যে আপনি যদি রেশনের দোকান থাকতো থানা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত, সেখানে আপনি সরকারি মাধ্যমে পেঁয়াজটি পৌঁছে দিতেন, মানুষ তার চাহিদা অনুযায়ী সন্ধ্যাবেলায় অফিস শেষ করে যাওয়ার পথে কার্ড দেখিয়ে সেখান থেকে সংগ্রহ করে নিয়ে যেত, প্রেস ক্লাবের সামনে মুখে মাস্ক পরে নিজেকে লুকিয়ে 2 কেজি পেঁয়াজের জন্য সারাদিন দাঁড়িয়ে থাকতে হতো না। কিন্তু সরকার এই কাজটি বারবার বলার পরে কেন করছে না এটি একটি রহস্যজনক। আমাদের এখানে বিএনপির যে আন্দোলন, হ্যাঁ রাজনৈতিক দল হিসাবে বিএনপি আন্দোলন করার অধিকার বিএনপির আছে। আমাদের এখানে একতরফা নির্বাচন, আমার এখনও মনে আছে আমরা তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা, 1996 সাল 15 ফেব্রুয়ারি আওয়ামী লীগ গণ কারফিউ দিয়েছিল, তখন বিএনপি সেই নির্বাচনটাকে কন্টিনিউ করার জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছিলেন। আমরা দোতলা বাসে করে ব্যাগের মধ্যে লিফলেট নিয়ে প্রেস ক্লাবের সামনে থেকে উঠেছি, কিছু দূর যাওয়ার পরে লিফলেট ছুঁড়ে দিয়ে আমরা তাৎক্ষণিকভাবে মৎস্যভবনের সামনে নেমে গেছি, হাওয়া হয়ে গেছি, আমরা স্লোগান দিয়েছি ভোট কেন্দ্রে যাবে যারা লাশ হয়ে ফিরবে তারা, আমাদের পাশে ছাত্রলীগ একই স্লোগান দিয়েছে। 2007 সালে 22শে জানুয়ারি যে নির্বাচনটা একতরফাভাবে বিএনপি করতে চেয়েছিল, আওয়ামী লীগ তার বিরুদ্ধে গণ কারফিউ দিয়েছে, মিছিল করেছে, আন্দোলন করেছে, তারপরে 111 এসেছে। সুতরাং এই একতরফার যে নির্বাচন, একপাক্ষিক যে নির্বাচন, সেই নির্বাচন বন্ধ করার জন্য মানুষকে যদি আপনি সম্পৃক্ত করে আন্দোলনে অংশগ্রহণ করাতে পারেন এটিকে আমি রাজনৈতিকভাবে দোষের কিছু দেখি না। যে কাজগুলো আওয়ামী লীগ করে এসেছে এই কাজগুলো যদি বিএনপি, তবে
কর্মসূচির মধ্যে আপনাকে জনসম্পৃক্ত করতে হবে। আপনি শুধুমাত্র আমাদের এখানে এখন যেটা হচ্ছে বিএনপি বাংলাদেশের বড় দল, তো সুতরাং আওয়ামী লীগের সমালোচনা করাও যেমন যায়, বিএনপিরও কোনো কোনো জায়গায় সমালোচনা করা যায়। আজকে আপনি যে কর্মসূচিগুলো দিচ্ছে, আমি একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে আমি মনে করি যে কোনো কোনো জায়গায় কতগুলো ভুল কাজ যাচ্ছে, ভুল বার্তা যাচ্ছে। মানুষকে রাস্তায় না নামিয়ে আপনি হঠাৎ করে একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে সন্ধ্যাবেলায় কালকের থেকে অবরোধ, কিন্তু যেই অবরোধ জনজীবনে তেমন কোনো প্রভাব সৃষ্টি করছে না, বরং কিছু মানুষের জীবনকে নিরাপত্তাহীন করে। জনাব আনোয়ারুল ইসলাম, যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে 2014 নির্বাচন বিএনপি বর্জন করেছে এবং 2018 নির্বাচনে কিন্তু বিএনপি অংশগ্রহণ করেছে, বলা যায় বিএনপির আসলে দুই ধরনের অভিজ্ঞতাই আপনাদের অধীনে অর্জন হয়েছে, সেই বাস্তবতার পরেও কিন্তু বিএনপি আপনাদের উপর আস্থা রাখতে পারছে না, এর দায় আপনারা কোনোভাবে এড়াতে পারেন না? এখানে আমরা আগে দায় কিভাবে দিচ্ছেন, একটা রাজনৈতিক দল তার নিজস্ব আদর্শ নিয়ে, তার ক্ষমতা নিয়ে সে বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করবে, এটাই তো কথা। এখন 2014 সালে তারা নির্বাচনে আসেইনি, কেন আসে নাই? 2014 আগে তো এমন কোনো ভোট হয় নাই যে ভোটে প্রমাণ হয়েছিল যে এই সরকারের অধীনে নির্বাচনে গেলে আমরা ভোট দিই। 2011-তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে। 2014-র আগে যে কয়টা সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছিল, সুষ্ঠু নির্বাচন হয়েছিল এবং বিএনপি সবগুলোতে তারা উইন করেছিল। এখন তত্ত্বাবধায়ক সরকার যে এখন শরীফ ভাইরা যে কথাগুলো বলার চেষ্টা করছে, আন্দোলন তাদের কর্মসূচি ভালো না মন্দ, আমি তো সেখানে যেতে চাচ্ছি না। আমি তো বলছি যে ইস্যুটা নিয়ে তারা আন্দোলন করছে সেই ইস্যুটাই তাদের সঠিক না। সেখানে কীভাবে তারা কর্মসূচি দিবে না দিবে সেটা তো অনেক পরের ব্যাপার। যে তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটা নিয়ে তারা রাজপথ গরম করার চেষ্টা করছে সেটাই তো ঠিক না, কেননা এই তত্ত্বাবধায়ক সরকার ওরা বলছে ঠিক আছে, আমরা বলছি নাই, অথচ আমরাই কিন্তু আন্দোলন করে নিয়ে এসেছি, আপনাদেরই আন্দোলনের ফসল। কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকারকে যে মিনিংলেস করা যায়, ভোট কারচুপি করা যায়, সেটা তো বিএনপি প্রমাণ করে দিয়েছে। যেমন 1,30,00,000 ভুয়া ভোট করলো 2001 সালের পর থেকে, আর সেখানেই কিন্তু জনাব আনোয়ারুল ইসলাম, আমার প্রশ্ন ছিল যে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিএনপি বিতর্কিত করেছে আপনারা বাতিল করেছেন, এখন যে বিএনপি দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিষয়টি, জি আমি শেষ করি প্রশ্নটি, দলীয় সরকারের অধীনে নির্বাচনে বিএনপি কোনোভাবে আপনাদের উপর আস্থা রাখতে পারছে না, সেই বিষয়টি নিয়ে আপনারা কতটা ভাবছেন? এখন আমরা কিভাবে প্রমাণ করব, কিভাবে আমরা বলবো যে আমরা আমাদের অধীনে নির্বাচনে আসলে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে? আমার নেতৃত্ব বারবার বলছে, আমাদের সেক্রেটারি বলছে, কিন্তু একটা দল যখন নির্বাচনে পার্টিসিপেট করবে তখন তো বোঝা যাবে যে আসলে এখানে কত কি হচ্ছে। এখন 2018 তো একদম একবারে এক্সাম্পল হতে পারে না, আমি তো সেটাই বলছি এবং সবাই তাই বলছে কিন্তু, এবং এটা বোঝা উচিত যে বাংলাদেশে 2001 সালের পরে 6 সালের মধ্যে ওই লতিফুর রহমানও কিন্তু যে নির্বাচনটা করেছিল তত্ত্বাবধায়ক সরকার হয়ে, সেটাও কিন্তু ম্যানিপুলেট করেই কিন্তু বিএনপিকে জেতানো হয়েছিল, আওয়ামী লীগকে কিন্তু হারানো হয়েছিল, এটা কিন্তু আমরা বলেছিলাম। বাট আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগ গণতন্ত্রের স্বার্থে সেই নির্বাচনটা কিন্তু মেনে নিয়ে মানে ক্ষমতা হস্তান্তর করেছিল একেবারে শান্তিপূর্ণভাবে, গণতান্ত্রিকভাবে। কিন্তু 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি তাদের অ্যাক্টিভিটিসগুলো কী ছিল, সেখানে কোনো গণতন্ত্র ছিল? জামাত ইসলাম ছিল তাদের ক্ষমতার অংশীদার এবং তারা খালেদা জিয়াকে প্রভাবিত করে এই সব কিছু করেছে, যেটা আপনারা অনিল ইভেনের ওপরে একটা লেখা বই যদি পড়েন মহিউদ্দিনের, সেখানেও তা আপনারা দেখবেন যে শাখা চৌধুরী এবং মুজাহিদ তারা কিভাবে বেগম খালেদা জিয়াকে প্রভাবিত করেছে, বিএনপিকে প্রভাবিত করেছে, এবং দুই দল মিললে আগামী নির্বাচনটা কিভাবে হবে পুরো তাদের একটা প্ল্যান করা ছিল এবং ম্যানিপুলেট করেই করা যাবে, যে কারণে তারা তত্ত্বাবধায়ক সরকার তাদের কে এম হাসানকে নেওয়ার কথা বলছিল, কে এম হাসান যখন হলো না আরও অনেকগুলো অপশান ছিল সেগুলো তারা বাতিল করে সরাসরি চলে গেল ইয়াজউদ্দিন আহমেদের, তো এই যে প্রক্রিয়াটা করছে। তো আপনারা কেন বিএনপির কাছে এর জবাবটা নেন না যে কেন তোমরা তত্ত্বাবধায়ক সরকার যে ম্যানিপুলেট করা যায় তোমাদের অ্যাক্টিভিটিসই তো করা হলো, তাহলে তোমরা কেন আবার তত্ত্বাবধায়ক সরকারের দাবি আজকে তুলো? তারা আবার বলে যে তত্ত্বাবধায়ক সরকার কে ভাষা আমাদের কে না কে বিএনপি ছিল, তার অধীনে তোমরা নির্বাচন মানবা না, আমরা শেখ হাসিনার অধীনে কেন নির্বাচন মানব, তাদের এটা কথা। এখানে শেখ হাসিনা বা খালেদা জিয়ার কথা হচ্ছে না, প্রাইম মিনিস্টার যিনি থাকবে সাংবিধানিকভাবে নির্বাচনকালীন ইসির আন্ডারে নির্বাচন হবে,
বর্তমান প্রাইম মিনিস্টার থাকবে কেয়ারটেকার গভর্নমেন্টের মতো, এটা একটা সিস্টেমের কথা বলা হচ্ছে। এখানে বেগম খালেদা জিয়া বা শেখ হাসিনার কথা বলা হচ্ছে না। তো এই সিস্টেমটাই হচ্ছে আমাদের সভ্য দেশের সিস্টেম, গোটা পৃথিবীতে এই সিস্টেমেই কিন্তু নির্বাচন হয়। হ্যাঁ, বাংলাদেশে প্রিভিয়াসগুলো আমরা দেখেছি, ২০টা ১০টা হুন্ডা ২০টা গুন্ডা নির্বাচন ঠান্ডা আমরা দেখেছি, এবং এমনভাবে বাংলাদেশে নির্বাচনটাকে যে চুরি করা যায়, ভোট চুরি করা যে করা যায়, এগুলো তো প্রমাণ করেছে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টকে এভাবে গ্রো করেছে বিএনপি এবং জাতীয় পার্টি। এই ২৫ বছর ধরে তারা মানুষের ভোটের অধিকার নষ্ট করে কিভাবে ভোট চুরি করা যায় এগুলো তারাই বাংলাদেশে কিন্তু এস্টাবলিশ করেছে। আমার নেতৃত্ব মাত্র ২০১৮ নির্বাচনটা কন্ডাক্ট করেছে বাংলাদেশে আজকে ৫২ বছরে। তো ১৮ সালে নির্বাচনে আপনাদের কি অবস্থা ছিল সেটা আপনারা বিশ্লেষণ না করে আপনারা বাংলাদেশ আওয়ামী লীগ এবং আমাদের নেত্রীকে শুধু ২০১৮ নির্বাচন দিয়ে আমরা সব ভোট চুরি করে নিলাম এটা বলতে পারেন না, এটা অন্যায়। দ্বাদশ নির্বাচনের আগেও তো বিএনপি একই অভিযোগ করছে যে আপনারা দামি প্রার্থীদের দামি নির্বাচনী রিপোর্ট, এটা আমাদের কৌশল, আমরা করব, এটা কোনো সংবিধান শেষ করছি ভিশন স্মার্ট টিভি নিবেদিত দেশ সন্ধ্যার আজকের আয়োজন। আগামী পর্বে আমরা আবারও হাজির হব দেশ টেলিভিশনের পর্দায় উল্লেখযোগ্য সংবাদগুলোর পর্যালোচনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।